আজকে মহিষাদল থানায় অভিযোগ এফআইআর করার জন্য বলেছি। মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ত্রিলোক চক্রবর্তীর বিরুদ্ধে তিনি আজকে রথতলায় সভায় তৃণমূল কংগ্রেসের একটি সভা থেকে প্রতিবাদ মঞ্চ থেকে উপপ্রধানকে উদ্দেশ্য করে, উপপ্রধান মানে রামকৃষ্ণ দাস, কারণ ওইখানে প্রতিবাদ সভা একটা হয়েছিল আমরা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে করেছিলাম, এবং ওনার বিরুদ্ধে ভুরি ভুরি যে দুর্নীতি ছিল তার বিরুদ্ধে সেটা রুখে প্রতিবাদ করেছিলাম। আজকে প্রতিবাদ সভায় তৃণমূল কংগ্রেসের সভা থেকে উনি ব্লক সভাপতি আমাদের বলছেন, যারা ওই প্রতিবাদ সভায় আমরা যারা বলেছিলাম, আমাকে উদ্দেশ্য করে বলেছে উপপ্রধান, সেখানে আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে খতম করার হুমকি উনি দিচ্ছেন, এবং সারা মহিষাদল জুড়ে বাজারে মাইক রয়েছে, এতে দুষ্কৃতকারী যারা আছে তৃণমূলে তারা খতম করার চেষ্টা করবেন উস্কানি উনি দিচ্ছেন, নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এরপরে উনি এই ধরনের মাইকে প্রকাশ্য সভায় যদি এখন তো শুরু সবে, তা এখন যদি খতম করা হুমকি দিয়ে থাকেন তাহলে এরপরে নির্বাচনে বাকি দিনগুলোতে কি হতে পারে সাধারণ মানুষের, সেটা বোঝাই যাচ্ছে যে এখান থেকেই কিন্তু নির্বাচনটা কিন্তু খুব কঠিন হবে, কারণ প্রকাশ্য সভায় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিই বলছেন যে খতম করে দিন, ফলে এখানে প্রাণ সংশয় প্রাণ নাশের একটা হুমকি, এটা প্রাণভয় তো রয়েছেই, সংশয় রয়েছে, যে কারণে ওসির কাছে বলেছি, ভিডিও ক্লিপ দিয়ে ওসিকে তথ্য দিয়ে বলা হয়েছে যে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, গ্রেপ্তার করতে, এফআইআর করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং নিরাপত্তার যে অভাব বোধ করছি সেটাও কিন্তু ওসিকে জানিয়েছি, পরবর্তী সময়ে প্রাণ যদি নাশ বা কোনো কিছু ক্ষতি হয় তো সেটা কিন্তু তিলক চক্রবর্তী দায়ী থাকবেন, এটা একবারে পরিষ্কার কথা একদম বললাম। রামকৃষ্ণ দাস, আমি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক যেমন কার্যকর্তা তেমনি আমি একজন উপপ্রধান, ইটামগড়া দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। কয়েকদিন আগে এইখানে সভা করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা তার সঙ্গে কিছু গিলগিটিরা ছিল যারা তখন তখন দল চেঞ্জ করে, আবার রাতারাতি তৃণমূলে নির্বাচিত প্রতিনিধি হয়ে কেউ উপপ্রধান কেউ পঞ্চায়েত কেউ প্রাক্তন উপপ্রধান কেউ পঞ্চায়েত রাতারাতি গিয়ে ভারতীয় জনতা পার্টিকে নাম লিখিয়েছে, রিজাইনটা দেওয়ার সৌজন্যতা দেখায়নি, এখনো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হয়ে আছে, কেউ কেউ গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে এখনো গ্রাম পঞ্চায়েতে সভা সমিতি করতে যাচ্ছে, এদের মুখে লাজ লজ্জা বলে কিছু নেই, তারা নাকি বলছে আমফানের টাকা চোর, এদেরকে খতম করতে হবে, এদেরকে সরিয়ে দিতে হবে, চুরি করে ভারতীয় জনতা পার্টিকে লিখিয়েছে নাম। আমরা মনে করি, আপনারা জানেন তো, যারা প্রকৃত চোর তারা যখন চোর ধরার জন্য গ্রামের লোকেরা বলে চোর চোর চোর, সেই চোরই ছোট আরম্ভ করে চোর 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 বলে, তাকে ধরতে পারবে না বলে সারা বাংলায় এই ইতিহাস তৈরি হয়েছে। যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, যারা প্রচুর দুর্নীতি করেছে, তারাই ভারতীয় জনতা পার্টিতে গিয়ে বলছে তৃণমূল সরকার চোর, তৃণমূলে যারা আছে তারা সকলেই চুরি করেছে। বিজেপি নেতারা অভিযোগ দায়ের করেছে, এফআইআর করেছে থানায় যে আপনারা আজকে সভা করছেন সেখানে খতম করে দেওয়ার একটা অভিযোগ করছে, সেখানে এফআইআর করছে, কি বলবেন আপনি? বলেছেন এসব ভিত্তিহীন অভিযোগ, রাজনৈতিকভাবে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলা হয়েছে, স্লোগানে অনেক ধরনেরই বক্তব্য রাখা হয়, অনেকভাবেই স্লোগান দেওয়া হয়, সেখানে কেউ যদি বলা হয় যে রাজনৈতিকভাবে খতম করে দেওয়া মানে তাকে খতম করে দেওয়া হবে, যারা দুর্নীতি করেছে তাদের রাজনৈতিকভাবে খতম করতে হবে, এটার অর্থ এটাই, এটাকে নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে তার ভাষা কিছু নেই। আসলে এরা এইসব করে ভাবছে তৃণমূলকে চমকে কিছু লাভ করবে, কিছু লাভ করতে পারবে না। তৃণমূল মহিষাদল ব্লকে তাদের সংগঠন অনেক মজবুত আছে, তারা সংগঠনগতভাবে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, মানুষ আমাদের পক্ষে আছে, আমরা জিতব। তিলক কুমার চক্রবর্তী, সভাপতি মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক